হরিপদ চক্রবর্তী তিনি শিল্প দপ্তরের একজন অফিসার ছিলেন এবং আমাদের সরকার আসার পরে প্রথম যখন ওড়িশা সরকার শিল্প মন্ত্রীর দায়িত্ব পান দপ্তর থেকে একজন লোক আসে দক্ষতার সঙ্গে কাজ করেছে এবং আমিও পরে যখন শিল্প মন্ত্রী হই আমার দপ্তরও ছিল এবং এখান থেকে রিটায়ারমেন্ট আমি যখন দপ্তর ছিলাম এরপরে আমরা ওনাকে মিউনিসিপ্যালিটিতে দান করে কঠিন সময়কে সেখান থেকে জিতে আসে মিউনিসিপ্যালিটিতে এটা সাংঘাতিক ভূমিকা গ্রহণ করেছে ডেভেলপমেন্টের উনি যে এলাকায় দাঁড়াতেন এটা একটু তো শহরের একেবারে বর্ডার সংলগ্ন এলাকা অনেক কাজ করেছেন এবং মিউনিসিপ্যালিটির পরিচালনার করার ক্ষেত্রেও শঙ্কর দাস তো হন চেয়ারম্যান শঙ্কর দাস বলতেন যে বাজেট যখন রাখা হতো বাজেটের পক্ষে প্রথম বক্তব্যটা হরিপদ চক্রবর্তী রাখতেন মানে এত ইকোনমিক বিষয়টা ভালো করে জানতেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী সময়তে যিনি রিটায়ারমেন্টের পরে মিউনিসিপ্যালিটির পরেও আমরা ওনাকে আবার স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দিই দুইটা টার্ম খুব দক্ষতার সঙ্গে এই ব্যাংকটাকে অনেক উন্নতি করার জন্য কাজ করেছে এরপরেও প্রতিদিন পার্টির নিয়মিত বিভিন্ন কর্মসূচিতে হরিপদ চক্রবর্তী থাকতেন গত দুই বছর একটু অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে নিয়মিত প্রতিদিন প্রায় এই পার্টির খোঁজাখোঁজ রাখতেন যখন চলাফেরা করতে পারতেন না সবাইকে ডাকতেন কীভাবে কাজ করা যায় এরকম একটা নিরলস পার্টির দায়িত্বশীল একজন নেতৃত্ব ছিলেন লোকাল কমিটির মেম্বার ছিলেন রামনগর এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের জন্য হয়তো বয়স ৮৩ বয়স হলে তো সবাইকে যেতে হবে কিন্তু ওনাদের মতো এরকম যারা নেতৃত্ব তাদেরকে হারানোটা আমাদের একটা সম্পদ হারানো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওনার স্মরণে যাতে ওই এলাকায় আরও বেশি কাজ আমরা করতে পারি তার জন্য এই কাজই করে ওনার প্রতি সহমতা জানানো সম্মতি জানানো স্মরণ করা এই কাজটি আমরা করে যাবো।